ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মাস্ক পরলেও লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরিয়েছেন মানুষ। অসচেতনতার এই ছবি দেখা গেল শোভাবাজারে। নিরাপদ দূরত্ব না মেনেই ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা, কয়েকজনকে ধরেও ফেলে পুলিশ। করোনার গ্রাস যত বাড়ছে ততই বিভিন্ন বাজারেতে নিয়ম কড়া করা হচ্ছে। ব্যতিক্রম শোভাবাজার, এখানে সবই আছে। পুলিশের ঘোষণা আছে, পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে, পুলিশের টহলদারি রয়েছে। কিন্তু তা সত্ত্বেও যেটা দেখা যাচ্ছে যে অন্যান্য দিনের তুলনায়, সাধারণ দিনের তুলনায় কিন্তু এই বাজারে খুব একটা আলাদা চিত্র এদিনও নয়। এখানে যেরকম দেখা যাচ্ছে মাস্ক পরছেন কিন্তু সোশ্যাল ডিস্টেন্সের কোনো বিষয়ই থাকছে না, এখানে কেউই সামাজিক দূরত্ব বজায় রাখছেন না। পুলিশ থেকে বারবার ঘোষণা করা হচ্ছে, পুলিশকর্মীরা বারবার যাচ্ছেন, গিয়ে গিয়ে বলছেন, কিন্তু এইটা হচ্ছে চিত্র যে এখানে পুরো ভিড় করে রয়েছেন মানুষজন। চারিদিকে দেখুন, কোথায় সামাজিক দূরত্ব, এখানে কোথাও আপনার চোখেই পড়বে না। এই তো স্যার, আমি ঘরে যাচ্ছি, মাস্ক নেব। ঘরে গিয়ে মাস্ক নেবে? এখন বাজারে বেরিয়েছে, মাস্ক নেই? এখন তো আমি ছিল জাস্ট। রুমাল কোথায়? রুমালটা স্যার পরে গেছি। আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক না থাকার জন্য পুলিশ কিন্তু তাকে ধরেছে এই মুহূর্তে। नहीं, इधर का डेली का यही है, मतलब मेंटेन नहीं करते हैं, कोई भी नहीं, ना वो शॉपकीपर्स, ना मतलब कि आप देख सकते हैं कि किस तरह से हम लोग अगर मेंटेन भी करना चाहे तो क्या फायदा। বিভিন্ন বাজার কে দেখা গেছে বড় মাঠে শিফট করা হয়েছে যাতে মানুষজন ভিড় না করেন। অনেক জায়গায় স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে, কোন কোন জায়গায় বিক্রেতাদের গ্লাভস পরা বাধ্যতামূলক, মাস্ক পরা বাধ্যতামূলক, কোন কোন জায়গায় স্যানিটাইজিং একটা প্যানেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কিন্তু শোভাবাজার হাটখোলা বাজারে কোনো কিছুই নেই, পুরো ভিড় হয়ে থাকছে। কোনো মাঠে শিফট করাও হয়নি, কোনো স্যানিটাইজেশনে করার প্যানেল এখানে বসানো সম্ভব নয় যেহেতু রাস্তার উপরে। সব মিলিয়ে কিন্তু এই বাজারের পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক, এমনটাই সবাইয়ের অভিযোগ যে এখানে কোনো কিছুই মেনটেন করা হচ্ছে না। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।